আবারও ইঞ্জুরিতে পড়েছে নামিনুল ইসলাম বিপ্লব ছিটকে পড়েছেন ইমার্জিং এশিয়া কাপ থেকে নিজেদের প্রথম ম্যাচে হংকং এর বিপক্ষে ফিল্ডিং করার সময় পান টাইগার লেগ স্পিনার তিন ওভার বল করেই মাঠ ছাড়তে হয় বিপ্লবকে গেছে ডান হাতের তালু লেগেছে এতে মাঠের বাইরে থাকতে হবে অন্তত দিন কাপে ফেটে সেলাই আর মাঠেই নামা হচ্ছে না বিপ্লবের তবে আগামী মাসে নেপালে অনুষ্ঠিত এস এ গেমসে তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী টিম ম্যানেজমেন্ট এর আগে ত্রিদেশীয় সিরিজে জিম্বাব্বের বিপক্ষে অভিষেক ম্যাচেই চুরিতে পড়েছিলেন বিপ্লব সেবার বাম হাতে সেলাই পড়েছিল তিনটা